হ্যালো হ্যালো চাচা আসসালামু আলাইকুম আমি সোহান আপনি কোথায় আছেন কেন না আজকে টেন্ডার ছিল না ভাবলাম যে টেন্ডার ওপেন হবার পরে আপনার সঙ্গে একটু দেখা হবে আমরা চাচা বাস্তে মিলে টুরিস্টিনে যাব একটা পানাহার করব ওমা এসে দেখি যে আমার আঙ্কেল নেই আমি তো একদম অবাক হয়ে গেলাম আঙ্কেল মিস্টার সোহান একটু বেশি হয়ে যাচ্ছে না আঙ্কেল একটা কথা বলি আপনার ভয়েস শুনে কিন্তু মনে হচ্ছে আপনার মুডটা অফ মুড অফ করার কিছু নেই আজকে আমি টেন্ডারে জিতেছি একসময় আপনি জিতবেন আরে আমরাই তো চাচা ভাতিজা তোমার আর কিছু বলার আছে আঙ্কেল কিছু মনে না করলে আমি আসলে আপনাকে একটা অফার করতে চাই কি অফার আসলে অফারটা কিভাবে নেবেন মানে লাস্ট 6 মাস তো আপনি কোনো টেন্ডারে আমার সঙ্গে জিতেননি কিন্তু আপনি তো অনেক স্টাফ এখন স্টাফের বেতন আপনার চলাফেরা অফিস ভাড়া তাও তো লক্ষ লক্ষ অনেক টাকা আমি বলতে যাচ্ছিলাম যে আমি যে কাজগুলো পেয়েছি মানে আপনার যে কাজগুলো হাতে আছে সেটা তো 6 মাসে শেষ হয়ে যাবে বাদ বাকি আমি যে কাজগুলো পেয়েছি না আপনি নিশ্চিন্তে 2-3 বছর আমার সাব কন্ট্রাক্ট করতে পারেন হোয়াট 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 তোমার কাছ থেকে আমার সাব কন্ট্রাক্ট নিতে হবে আচ্ছা আঙ্কেল আপনি রেগে যাচ্ছেন কেন হ্যাঁ অসুস্থ হয়ে যাবেন না তাছাড়া আপনি তো কোনো প্রজেক্ট পাচ্ছেন না যদি কোনো প্রজেক্ট না পান তাহলে আপনি কোম্পানি চালাবেন কি করে আপনি দেউলে হয়ে যাবেন না শাট আপ এসব বলার জন্য কি তুমি আমাকে ফোন দিয়েছো আচ্ছা আপনি খামাখা রেগে যাচ্ছেন এই বয়সে কিন্তু হার্ট অ্যাটাক অ্যাটাক হতে পারে আর আমি যে কথাগুলো বলেছি কোনোটাই কি আপনার ক্ষতিকারের মতো কথা বলেছি আঙ্কেল স্টপ ইট তুমি আর কখনো আমাকে ফোন দেবে না আন্ডারস্ট্যান্ড না না আসলে আপনি মিস্টার রফিক আপনি অনেক বাহাদুরি করেছিলেন আপনার দিন শেষ আমার দিন শুরু বাবা বিসমিল্লাহ বিসমিল্লাহ বাবা খাও 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 বিসমিল্লাহ খাও 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 পুরো একটু খাও এই যে টিস্যু 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 না 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 বাবা এই যারা আর আরেকটা দিচ্ছি না তুমি কি শুরু করেছো বলো তো এভাবে বাবাকে মিষ্টি খাওয়ালে ডায়াবেটিক আউট অফ কন্ট্রোল হয়ে যাবে না আরে কিসের আউট অফ কন্ট্রোল বাবা কি বলে দেখো তো বাবা আরো 5-7টা মিষ্টি খাবে তারপর বাবা ইনসুলিন নেবে আর ডায়াবেটিস দূর দূর করে পালিয়ে যাবে তাই না বাবা না রে বাপ আমি এত তাড়াতাড়ি মরে যেতে চাই না আমি নাতিপুত্রের মুখ দেখব তাদের বিয়ে খাবো এত বেশি বেশি খেয়ে আমি মরে যেতে চাই না বরং অল্প অল্প খেয়ে আমি বেশি দিন বেঁচে থাকতে চাই থ্যাংক ইউ সো মাচ বাবা বাবা আমরা সবাই চাই যে তুমি 1000 বছর বেঁচে থাকো আসলে আমি এত খুশি কেন জানো মানে এতদিন ব্যবসা করি ব্যবসাতে এবার পরপর 3টা ব্রিজের কন্ট্রাক্ট আমি পেয়েছি রফিক আঙ্কেলের চেহারা ও মাই গড দেখার মতো ছিল করেছিল থ্যাংক ইউ বাজান আমি অত্যন্ত খুশি হয়েছি কিন্তু একটা বিষয়ে তোকে আমি অ্যালার্ট করে দিতে চাই কি বাবা রফিক হচ্ছে একটা বিস্তর সাপ ও যে কোনো সময় যে কোনো ওয়েতে তোকে ছোবল মারতে পারে তোমার নাম কি স্যার আমার নাম তো সুমন স্যার সুমন তুমি কোথায় থাকো মথুরে তোমার আর কে কে আছে আমার এই মা আছে আর ভাই বউ আছে তোমার ভাই বোন কয়জন আমি ছাড়া তো আর কেউই নাই আমি একলা মা তো তাই কিছু তাই না ওঠেন স্যার বলে দেবেন স্যার যাবেন না কোনখানে ওঠেন তোমার নাম জানো কি বললে স্যার আমার নাম সুমন আচ্ছা সুমন এই আমি গুলশান যাব না আমি যাব ধানমন্ডির 4-এর এ যাবে আচ্ছা তাহলে
এর নাম সোহান আর তুমি হচ্ছে সুমন। চেহারা দুজনের এক হলেও দুজন কিন্তু একদম আলাদা। আজ থেকে তুমি সুমন না, তুমি সোহান। ভুইয়া গ্রুপের একমাত্র মালিক সোহান। আপনি সব কি করতেছেন স্যার? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। জি স্যার। তোমার দৈনিক রোজগার কত? আর এই লোকটা কত কামাই করে জানো? তোমার সারা জীবনের কামাই, তোমার 50 বছরের কামাই 90 লক্ষ টাকা প্রতি মাসে। বুঝতে পেরেছ? আমি তোমাকে সুমন থেকে সোহান বানাবো। ওর ব্যবসা বাণিজ্য সবকিছু হবে তোমার। ওর সবাই জানবে তুমি সুমন নও সোহান। ওর বউ, ওর আত্মীয় স্বজন সবাই, ওর ব্যবসা প্রতিষ্ঠানে সবাই জানবে যে তুমি হচ্ছ সোহান, ভুইয়া গ্রুপের একমাত্র মালিক সোহান ভুইয়া। আমি চাই তোমার লাইফটা একদম পাল্টে দিতে। স্যার আপনি আর হাতে আমার মিলাইতেছেন স্যার। স্যার আমি তো আপনার কথাবার্তা কিছুই বুঝতেছি না স্যার। স্যার আমার তো কিরকম যেন লাগতেছে স্যার। আমার মাথা ঠিকই আছে। আমি যা যা বলেছি সবই তোমার জন্য সম্ভব। স্যার এখন কতগুলি স্যার বেঁধে নিন না স্যার। স্যার আপনি এসে কার মধ্যে আমাকে পেঁচাইতেছেন স্যার। স্যার আমার গেলে কোনো কিছু দরকার নাই স্যার। স্যার আমি আর গরিব মানুষ স্যার, সিএনজি চালাই, আল্লাহর রহমতে ভালো মতো আছি, যেটাই আমি করি শুকর আলহামদুলিল্লাহ, পেট মেরে খাই, চলিয়ে ঘরে বউ আছে, মা আছে, এনে খুব সঙ্গে সঙ্গে দিতে স্যার। স্যার আপনি আমার মাফ করে দেন স্যার। কথা কম, কথা একদম কম। তোমার কি দরকার আছে না আছে সেটা আমি বুঝব। এখন কত কিছু স্যার বেঁধে নিন না। আপনি আমার জন্য এত কিছু করবেন কিছু নিকে? যদি বলি সেটা তো মিলিয়ন ডলারের প্রশ্ন। যদি বলি সোহান যা ভোগ করছে তার আসল মালিক তুমি, হ্যালো, তোমার না দুপুরে আসার কথা, তুমি এখন কই? আমি একটু ইয়ের মধ্যে আছি, একটা বড় অফিসে, বড় অফিসারের সামনে আছে। হ্যাঁ আচ্ছা শুনো, তুমি আসার সময় তেল, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো নিয়ে আসবা। যদি না নিয়ে আসো তাহলে কিন্তু দুপুরে রান্নাই হইব না। এই রাহু, তো একটা চাকরির ব্যাপারে কথা বলতে স্যার। রাহু তুমি দোয়া গুরুটা হল রাহু রাহু। আচ্ছা ঠিক আছে স্যার। আপনি তো মাথায় ঘুরতেছে, কি হইতেছেন স্যার এগুলো? আপনি শোনো বউ, ফুর্তির মধ্যে আছি কেন জানো? আমার এক খান নতুন চাকরি হইতেছে, ঠিক আছে না? মনে হয় যে এখনো কনফার্ম না, মানে এখনো শিওরই নেই, ঠিক আছে না? বেতন কত কিছু কইছে? আমি কি হলাম বেতনের মধ্যে আছি নাকি? বেতন তো পাবই, মনে করো উপরের মধ্যেও আসছি, তাহলে গাড়ি বাড়ি মানে মেলা কিছু হবো, ঠিক আছে না? অন্যরকম ব্যাপার খান আছে, তুমি খালি একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরো মানে আমার বাজার কই? এরে বাবা রে, বাজার টে দিতেছি, এরকম করতেছো কেন বউ? আচ্ছা খারাপ, ভালো কথা মনে করছো, বাজার দিয়ে তো শোনো, এই যে এনে যে টে পয়সা আছে এটা তোমাকে আপাতত দিয়ে রাখতেছি। দাঁড়াবে, 900 টাকার মতো আছে, রাখো, এটা বাজার সদাই করো। আর আমি কইলাম এই যে এরকম গুণ গুণ আসে পারো না, ঠিক আছে না? নতুন চাকরির ব্যবসা পার তো, মানে ডিউটি কখন কীভাবে পড়ে জানতো না, ঠিক আছে না? হ্যালো না রে দোস্ত, এই তো তোর ভাবিকে নিয়ে একটু বেরিয়েছি, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। কি কখন? ও মাই গড, আমি আসলে ভুলে গিয়েছিলাম দোস্ত,
আচ্ছা অসুবিধা নাই, আমি এই যে একটু পরে তোর ভাবিকে বাসার নামই দিয়ে চলে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। তুমি এখন আবার কোথায় যাবে? ওই মানিক ফোন করে বললো হঠাৎ একটা ইমার্জেন্সি মিটিং পড়েছিল, এবিসি স্যারের সঙ্গে ভুলে গিয়েছিলাম আমি। তোমার শুধু কাজ আর কাজ, আজকের দিনেও কাজ। সরি, আসলে একটা মিটিং তো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাকে মিটার বাসা নামিয়ে দিয়ে দিও, যাবার সময় আমি নিয়ে যাব। ওকে, ওই গুলশান তার নাম্বার তো? কি অবস্থা শোন ভাইয়া, কেমন আছেন? এই কে আপনি, মানে সরি কে তুমি? আমি কে? আমি ওর কেটা, আমি হলো আপনার ফটোকপি। ঠিক আছে না, যাই হোক, আমার যে পিতা, আমার আব্বার সমস্ত সম্পত্তি, অর্থনীতি সব যে বহু দখল করতেছেন এই চেহারার সাথে ফটোকপির জন্য, তাই না? এসব তোমাকে, মানে এসব তথ্য তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে সেটা তো বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো যে যে ফটোকপি ফটোকপি যে এই চেহারা মিলের কারণে একদিন খুব আরামায়েশ করা হয়েছে না? আমি কষ্ট করছি আর আরামায়েশ, এখন থেকে আমি আরামায়েশ করবো আর তুমি কষ্ট করবে, কষ্ট। চক্রান্ত বুঝলে সুমন, সব চক্রান্ত। চক্রান্ত করে ওর বাবাকে তুমি ধোকা দিয়েছো সোহান, ধোকা দিয়ে ওর সমস্ত সম্পত্তির মালিক হয়েছো তুমি, সমস্ত সম্পত্তি ভোগ করছো তুমি। সত্য কখনো গোপন থাকে না সোহান, সত্য কখনো গোপন থাকে না। ছি ছি, আপনি একজন বিজনেসম্যান, আমি একজন বিজনেসম্যান, কিন্তু আপনি যে বিহেভ যেসব করছেন জঘন্য। আচ্ছা আপনি চক্রান্ত কেন করছেন, কি লাভ আপনার? আপনি তো কখনো আমার সঙ্গে বিজনেসে পারেননি, এখন বিজনেসে পারেনের জন্য অসৎভাবে পারতে চাচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি কখনো পারবেন না সুমন। জি স্যার। চোখটা স্থির করে রাখবে আবার।
ওর মোবাইল। এখন থেকে তুমি সোহান, আর এই মোবাইল তোমার, এই নাম্বারটা হচ্ছে তোমার। ভাই, বড় ভাই, বিগ ব্রাদার। ওকে ওকে ওকে, বিগ ব্রাদার। যাও যাও যাও, তোমার ওয়াইফ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার ওয়াইফের কাছে তুমি ফিরে যাও। এই শোনা, কোন ওয়াইফের কাছে যাবে? কেন, লিলি 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 ওয়াইফ, লিলি লিলির কাছে যেতেছি। ভেরি গুড, ভেরি গুড, ইন্টেলিজেন্ট বয়। স্টুপিড, লিলির কাছে যাচ্ছে। হ্যাঁ, সুমন, সোহান। হ্যাঁ, আমি কিন্তু সম্মান সম্মান দিয়ে চলবে, ঠিক আছে? লিলির স্পর্শকাতর জায়গাগুলোতে কখনো তাকাবে না, এ শালা ঠিক নেই। কোথায় সিসি ক্যামেরা বসিয়ে রেখেছে? আমি আসি। ওকে, আর এত লেট করলে কেন? তাই এভাবে তাকে কি দেখছো? আপনার তোমাকে আমাকে নতুন করে দেখার কি হলো? অন্যরকম লাগতেছে। সত্যি সত্যি আজ আমাদের অ্যানিভার্সারি না, তাই হয়তো তোমার চোখে আমাকে অন্যরকম লাগছে। অ্যানিভার্সারি? ওয়াল্লাহ, এই কোন দিন এসে বললাম। কি হলো, কি ভাবছো? কিছু না, কি ভাবমো? আজ কিন্তু তোমাকে অন্যরকম লাগছে। অন্যরকম লাগতেছে মানে? আচ্ছা, তুমি এইটা না কথা বলছো কেন বলো? তার এমন করছো কেন? আসলে এমনি জাস্ট একটা এমনি এরকম করতে এরকম করছিলাম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, তুমি তো এই স্যুট পরে বের হওনি আমার সাথে। তুমি তো ব্লু কালারের এই কাপড় কোথায় পেলে? এই শার্ট তো আমি তোমার জন্য কখনো কিনিনি। এ না নীলদা, ধরা পড়ে গেলাম তো। সোহানের কি ড্রেস পরা ছিল? সোহান, কথা বলছো না কেন? না, ঘটনা হচ্ছে কি যে ওই গাড়ি থেকে বাড়াইছি, এমন সময় দেখলাম পাশ দিয়ে একটা বাস সিএনজি ঠাস করে চলে গেল। ওই পানি লেগে প্যাক পুক লেগে নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য পানি টানি লেগে নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য এটা চেঞ্জ করে নিয়ে আসলাম। তুমি এই জন্য কেন কথা বলছো? খুব বেশি শোনাচ্ছে। জাস্ট একটু মজা, ফান করলাম, ফান। তুমি মাঝে মাঝে এমন সব একটা কাজ করো, যা ফ্রেশ হয়ে নাও। আর শোনো, জলদি ফ্রেশ হবে, আমি তোমার জন্য খাবার রেডি করছি।
ব্যাংকে তো মিলবো না, তখনই তো ধরা পড়ব, পুলিশ নেব না, বুদ্ধি খাটাই খারাপ। আপনার পোস্ট ম্যানেজার সাহেব না স্যার? শোনেন ম্যানেজার সাহেব, আমি হঠাৎ করে চিন্তা করে দেখলাম যে এই যে সিগনেচারটা সাইনটা, এটা যদি আমি করতে থাকি তাইলে মনে করেন যে মেলার সময় নেই। আমি আপনি একটা কাজ করেন, সেটা হইতেছে যে এই ব্যাংকের ম্যানেজার রে অফিসার রে দেখা কোন বলেন যে আমি এখন থেকে এই ইটা সিগনেচারটা এত পেঁচা পেঁচা করবো না, নতুনভাবে সিগনেচার হবে টিকসিনের মতো বা ছোট একটা প্যাচ, ঠিক আছে স্যার? তাহলে যখন আপনার এই যে টাকা লাগবো দিলেন, আমি একটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি টাকাটা পাওয়া গেলেন, আপনি ওই ব্যবস্থাটা করার চেষ্টা করেন, আমি দেখতেছি, ঠিক আছে? আপনি এই চেক বইগুলা ধুয়ে যান, মানে রেখে যান, যখন হয়ে যাবে আমি আপনারে জানাবো, ঠিক আছে? যান স্যার। আচ্ছা ঠিক আছে, ম্যানেজার সাহেব আসলে আপনার ওয়ার্ক অর্ডারটা আমি সাইন করে রেখে দিব, ঠিক আছে? ওকে ঠিক আছে। কি ব্যাপার সোহাগ ভাই, গেলেন হাসি খুশি মুখে, আবার আসছেন এরকম মুড অফ করে, ব্যাপারটা কি? আর বলে না ভাই, স্যারের যেন কি হয়েছে, তার কথাবার্তায় আমার কেমন যেন মনে হচ্ছে। কেন কি হয়েছে? আগে যে ব্যাংকে সিগনেচার করতো, সে সিগনেচার দিয়ে সে এখন টাকা উঠাবে না, এখন নাকি তার নতুন সিগনেচার দিয়ে টাকা উঠাবে। আচ্ছা বলেন তো, এই এতগুলো চেক পাস করাবো কখন আর মানুষকে দেবো কখন? আরে ভাই, এটা তার অফিস, সে এই সিগনেচারেও টাকা উঠাইতে পারে, নতুন সিগনেচারেও টাকা উঠাইতে পারে, তাই না? কি অবস্থা বড় ভাই, কে সব ঠিকঠাক মতো আছে? ও সরি শোন ভাইয়া, শোন ভাই কোনো অসুবিধা নাই তো, মানে খাতির যত ঠিকঠাক মতো হইতেছে তো, মানে যদি কোনো স্পেশাল কিছু খেতে চান জাস্ট, মানে আপনি যেহেতু সোহান, আমি নিজেও সোহান, ছোট ভাই হিসাবে, সুমন হিসাবে, ফটোকপি হিসাবে বলতে পারেন, আমি ইন্তজাম করবো, কোনো অসুবিধা হবে না। এই তুমি আমার কাছে কি চাও? কি চাও তুমি? এই কি কয় না, আমি কি চাই মানে, আমার থেকে তার উল্টে হে চাইবো, মানে আপনি চাইবেন, আমার যা কার তো করেই ফেলেছি, আপনার কাছে চাই না। আমার কি কি নিয়েছিস তুই? না আসলে কি কি না, আমার বাদ রাখছি, এটা আপনি চিন্তা করে কমছে, কি কি না বাদ রাখছি। কি বললি, তুই আমার সব নিয়ে নিয়েছিস? ভাইয়া আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু কোনো দোষ নাই, কিন্তু আমার বুকের মধ্যে কিন্তু দুধুক করতেছিল, যে বাসায় গেলাম, ও মা বৈশাল দেখি যে দাঁড়ানো আমার সালাম দেয়, তার বাড়ি বাড়ির মধ্যে গেলাম দেখি যে বাবি আপনার ওয়াইফ, হে তো আমাকে যাই হোক আমি বলতে সেটা লজ্জা লিখতেছে, সে দেখলো আহ্বান করে নিল। মামা তাইলে ওইরকম গেলাম না, আমি কিন্তু ওইসবের দিকে একদম খুব স্ট্রং, খুব চরিত্রবান, ওগুলো আল্লাহ মাফ করুক, আমগুর করে মা বউ আছে না, এইগুলো না। যাই হোক, জামিল হোসেন কোনখানে জানেন? সেটা তো ব্যাংকে, আমি তো চেক কেটে যে মনে হলো যে না চেক তো মিলবো না, তাহলে উপায় সব অফিসে সবাই তো আমাকে সালাম দিতেছে, বস বস করতেছে, তখন বুদ্ধি খাটা মাথার মধ্যে, বাইরে ভাই না তালাই সিএনজি বুদ্ধি গেলাম আছে, বুদ্ধি খাটা অফিসের সবটাই ডাকলাম, দেড় সলা পরামর্শ কইরা ব্যাংকে গেলাম, ব্যাংকের লোকদের সাথে কইলাম যে আমার আগের সিগনেচার এখন থেকে দিব না, আমার ঝামেলা আছে, নতুন করে আমি সিগনেচার দিব
ওমা ব্যাংকের এমডি চেয়ারম্যান ক স্যার স্যার ঠিক আছে স্যার ঠিক আছে আমি এই সুযোগে ওই যে তিন হ্যান্ড করে সিগনেচার দেয় না তিন হ্যান্ড সিগনেচার দিয়া ওই আগের ছবির মধ্যে হেল কার্ড খান চেঞ্জ করে আমার খান দিয়া সবটা পকার পার করে ফেললাম এখন তার কোনো অসুবিধা নেই যা কই তাই কমে তুই তুই মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছিস কি করুন ভাইয়া মানে মানি কথা বলে তো তাছাড়া এতগুলো স্টাফ অফিসার লাগে না সেই জন্য সরেছি কত টাকা সরেছিস তুই এরকম তো আপনার উচিত আমার হিসেবে তো মেলাটা কিন্তু আপনি হিসেবে না মানে তিন চারটা থেকে পাঁচ সাতটা ব্যাংক মেলে মোটামুটি যা আছে কাজলা নিয়ে চলে আসি ওখানে মনে হয় পাঁচ দশ হাজার টাকা করে আছে ও মাই গড ওকে ওকে ডান যা করার তা তো তুমি করেছো আমার একটা হেল্প করতে পারবে আমার এই হাত পায়ের বাঁধনগুলো একটু খুলে দাও আরে বাবা আমি তো এখান থেকে পালাতে পারছি না তোমার লোকজন তো সব বাড়ি থেকে আমাকে আটকে রেখেছে ফোন তোমার কাছে সব কিছু তোমার কাছে প্লিজ এই বললে না ফটোকপি এই ফটোকপি চেহারার কারণে এই ফেভারটা তুমি করো প্লিজ আচ্ছা ঠিক আছে ফটোকপি হিসাবে এই কামটা করুন স্যার যাওয়ার সময় অ্যাম্বুলেন্স যেমন স্যার হাত পায়ের বাঁধনটা খুলে দেওয়া হয় লালকুম কি খবর বিগ ব্রাদার হঠাৎ করে এই অফিসে তোলো ওইদিকে গিয়েছিলে আরে ওইদিকের অবস্থা তো বেড়া সারা যখন দেখ কইলাম যে সোহান সাহেব আপনি তো পুরো টে বসেই নাই সব তো পকর পার শুনে তো বেহুশ ফিট হয়ে যায় আমারে কয় বাড়ি আমার হাতর বান্দর খুলে দাও আমার রক্ত পেশার লোয়া যেতেছে রক্ত আটকে যেতেছে এইসব কইতেছে তাই নাকি শোনো হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা এই দেখো এখানে একটা সাইন করে দাও সাইন মানে এটা কি বিগ ব্রাদার এটা একটা সারেন্ডার লেটার গত মাসের টেন্ডারে আমার চাইতে সে 50 লাখ টাকা কমে টেন্ডারটা পেয়েছিল এখন সে সারেন্ডার করলো আমি তো কিছুই বুঝতেছি না যে আমি কাজ করতে পারবো না তখন সেকেন্ড লোয়েস্ট তো আমি তাই না এখন আইন তো কাজটা আমি বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে আমরা তো ব্রাদার মানে আপনার মতো আপনি নিয়ে নেন আমরা তো আমি খালি থই দিয়া যাই তোমার আজ আমি এতবার ফোন দিতেছি তুমি ফোন ধরো না কেন রে বাবা রে ঘটনা শিখিরে শোনা মানে ঘটনা হচ্ছে আমি তোমারে ফোন দিছি না তুমি যখন এই যে এইটাতে ফোন দিছিলা তখন আমি এটাতে একটার সঙ্গে কথা কইতেছিলাম আবার যখন এটাতে কথা কইতেছিলাম তখন তুমি এটাতে ফোন দিছিলা আমি কি করব রে বাবু শোনো তোমারে যে কারণে বারবার ফোন দিতাছি মা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে আমি কাউরে না পায়া তোমারে না পায়া আমি হসপিটালে নিয়ে আসছি ইন্দ্র নিল্লাই বা নিল রাজু আচ্ছা আমার কি হয়েছে আমি কোন থেকে আমার কি হয়েছে তুই লাগাও না কেমন আছে কিচ্ছু বুঝতেছি না তুমি তাড়াতাড়ি আসো বাড়ি আছে মেলা কিছু আছে একটা ঝামেলা আছে ভিতরে হ্যাঁ আমি আর মনে থাকবো না তোমাকে এসে আমি দেখবো যে ও আছে তুমি আছে Thank you.
কি হইছে আপন তো গুলা গুলা পেরেটার মধ্যে ছিলা মা তারাও সে আমার কোনটা বন্ধ করো তো ঠিক কইছো না কি আশ্চর্য ফোন কেটে দিচ্ছে কেন বিজি থাকলে তো ফোন রিসিভ করে বলে বিজি আছি আমি ফেরি জিগি চব না আল্লাহ আছে আল্লাহ আমার কাছে থাকবো যান থাকবো 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 আচ্ছা মার কি হয়েছিল খুলে গেল না কি হয়েছিল গো মিজান কে একটা ফোন দিই ম্যাডাম আসসালামু আলাইকুম মিজান তোর স্যার কোথায় স্যার তো হসপিটালে ম্যাডাম হসপিটালে কেন স্যারের একটা ফোন আসলো আসার পরে স্যার তো মা মা করে কান্না করলো কান্না করার পরে বলতেছে হসপিটালে আছো মা আই তো স্যারের মা আসলো কোথা থেকে আমি তো জানি না ম্যাডাম আচ্ছা ঠিক আছে রাখ আমি দেখছি বিসমিল্লাহ কাম খাও 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 মা হনম ঘটনা হচ্ছে কি প্রত্যেক সময় এর আগে ও মনে আছে ওইটা না গেদা আমার জন্য আঙ্গুর নিয়ে আসিস তখন তো পাইতাম না এখন আঙ্গুর এই যে কার্টুন ধরে নিয়েছি কার্টুন কিন্তু পড়ে আছে এই তুমি খাও খাও মা খাও 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 না খাও 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 বিস্তর লেগে খাও ও খাও 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 কিরকম তিতা কি কইতাছ তিতা মানে ওই ও মিঠা না ও টক আসো মা কইতাছে তিতে দিতে তুমি যে খেলা তোমার কাছে কিরকম লাগতেছে আমার কাছে মিঠাই লাগে দেখছো মা তোমার বৌমার কাছে ঠিকই মিঠা লাগে ও দৃষ্টি উজার পারছে মা এটা অসুখ বিষয় করলে তিতা লাগে মনে আছে না মা ওই যে একবার আমার অসুখ হইলো ওই যে টাইফয়েড হইলো তুমি যে ফল ফ্রুট নিয়ে আসলা খাইলাম আরে তিতা রে তিতা মা তোমার বউ মা ঠিকই কইছে বউ তুমি ঠিকই কইছো তারপর মনে আছে মা তুমি কষ্ট মষ্ট করেন মা একটু বিস্তর লাগে খাও কোনো অসুবিধা নেই বিস্তর আমার মুহে ভালো অসুবিধা নেই খাও কুটুস করা তিতা লাগলে ফেলা দিও খাও 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর খান খাও আর খান খাও কোনো অসুবিধা নেই কুটুস করে খাও তিতা লাগে অসুবিধা নেই তিতা আবার ফেলা দিবে অসুবিধা নেই আবার ফেলা দিবে ফেলা দিবে খাও বাবা মা কি হয়েছে বৌমা তুমি এভাবে কাঁদছো কেন বাবা আপনার ছেলে আমার ছেলে আমার ছেলের কি হয়েছে বৌমা আমার ছেলে কি হয়েছে কথা বলো বৌমা সোহানের কিছু হয়েছে বৌমা বৌমা কথা বলো আপনার ছেলে আরেকটা বিয়ে করেছে বাবা হোয়াট সোহান আরেকটা বিয়ে করেছে কি বলছো তুমি এসব আমি সত্যিই বলছি তুমি কার কাছ থেকে কিভাবে জানলে আমি নিজের চোখে দেখেছি বাবা আপনার ছেলের নতুন শাশুড়ি অসুস্থ সে তার বউকে নিয়ে মানে ওই নতুন বউকে নিয়ে এখন জেনারেল হসপিটালের কেবিনে আছে আপনি আসুন আপনিও দেখে যান তুমি এখন কোথায় আমিও তো হসপিটালেই আছি ঠিক আছে আমি এক্ষুনি আসছি বাবা সুমন আমি তোর একখান কথা কইছি বাবা কি কথা মা আমার আর এই ঢাকা শহর থাকতে ভাল লাগে না বাবা চল আমরা গ্রামে চলে যাই আল্লাহ তো আমাকে ঘর জায়গা জমি বেঁকে দিছে তুই সিএনজি চালায় যে পাঁচ খন্ডা জায়গা কিনছিলি তুই জায়গাটা চাষ করবি আর মুদি দোকান করবি আমাকে ভালোই দিন কাটবো বাবা ঠিক কথাই বলছো এই শহরটা আর ভালো লাগতেছে না চলো চলো আমরা গ্রামে চলে যাই ঠিক আছে ভালো লাগবে কি করে পৃথিবীতে কোনো মানুষেরই দুই নৌকায় পা দিয়ে কখনো ভালো থাকতে পারে না তুমি কার সাহসে কার অনুমতিতে ঘরে একটা বউ থাকতে আবার তুমি বিয়ে করেছ ইন্নালিল্লাহ এই বেটা কয় কি ওই মিয়া আপনার মাথা ঠিক আছে হ্যাঁ আরেকটা বউ রেখে মানে হ্যাঁ আরেকটা বউ রেখে মানে আরেকটা কে বিয়ে করছে আমি ওর কথা বলছি আমার ছেলে সোহান সোহান কে সোহান আমার ছেলের নাম তো সুমন সুমন কে তুমি আপনি কেডা তুমি মমতা না তুমি আচলে মুখ ঠাকছো কেন তুমি আমার বাসায় কাজের বুয়া ছেলে সেই মমতা না আমি তোমাকে চিনতে পেরেছি কি হলো কথা বলছো না কেন কথা বলছো না কেন আমি মমতা
আমার ছেলে কোথায়? আপনার ছেলে? কে আপনার ছেলে? আমি তো কিছুই বুঝতেছি না। আমার ছেলে, আমার এক মাস বয়সী ছেলে দিহানকে ও চুরি করে আমার বাসা থেকে পালিয়ে যায়। এই মমতা, কথা বলো, আমার সন্তান কোথায়? মা, ওই লোক এসব কি কয়, কথা কও না কেন? এই যে আপনার সন্তান, আমি ওর নিজের সন্তানের মতো লালন পালন করছি। এসব তুমি কি বলছো? ও তো আমার সোহান। না মুরব্বী, আমি আমি সোহান না। তাহলে তাহলে তুমি কে? আমি আমি সুমন। তুমি সুমন? হ্যাঁ, সোহান সোহান হলো একটা ফ্রড। সে আমার পরিচয় নিয়ে আপনি ওর কাছে মানুষ হয়েছে, আমার ক্ষতি করছে, ওইটা ফ্রড। তুমি এসব কি বলছো? ফ্রড? সে তো ফ্রড না, সে আর তুমি যমজ ভাই, একই দিনে জন্ম তোমাদের। সে কখনো এসে আমাদের কাছে বলেনি সে আমাদের হারিয়ে যাওয়া সন্তান, জন্মের পর থেকে সে আমাদের কাছেই বড় হয়েছে। এসব ভুল তথ্য তোমরা কোথায় পেয়েছো? আমাদের রফিক সাহেব তো সেটাই বললো যে আমার সব সম্পত্তি চেহারা মিল জন্য ফটোকপির জন্য হে ওই পাশে ঢুকে পড়ছে। সব মিথ্যে কথা, আল্লাহ পাক আমাদের যমজ সন্তান দিয়েছিল। এই মহিলা আমার সন্তানকে আচমকা একদিন আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। আমরা অনেক খোঁজ খবর করেছি, ওর গ্রামের বাড়িতেও খুঁজেছি, কিন্তু শুনেছি ও নাকি গ্রামে যায়নি। শেষ পর্যন্ত আমরা এক সন্তানকে নিয়েই এতগুলো বছর পার করেছি, আর আমার সেই সন্তান হচ্ছে সোহান। হরে বাবা, আমি তোরে চুরি করে নিয়ে গেছিলাম, আমি বানজা আসছিলাম দেহে, আমার স্বামী আমারে তালাক দিছিল, মা হওয়ার লোভ সামলাইতে পারি নাই, দেখে আমি তোরে চুরি করে পলায় গেছিলাম বাজান। আই, তুমি যদি সোহান না হও তাহলে তাহলে সোহান কোথায় বাবা? সোহান আছে বাইরে এক জায়গায় আছে। এই যে বদমাস রফিক আছে না, এ রফিক আমারে ভুল বুঝাইছে। আব্বা যাই হোক, আব্বা আব্বা আপনি চিন্তা করেন না, আব্বা আব্বা আমি আমি ভুল করছি ভাবি, আমি ভুল করছি, বাইরে যে ভাই হোক আমি উদ্ধার করবো, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না। আমি তোমার সাথে আসি না, ভুলটা আমি করছি, আমি উদ্ধার করবো, আপনার কাছে দোয়া করেন ভাবি, দোয়া করেন, দোয়া করো মা, দোয়া করো, দাঁড়ো আমি আসছি, আমি আসতেছি। নদীর মাছগুলো আছে না, কুট 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 করে খাবে। আপনারা, আপনাদের আমার এখানে ঠিকানা কে দিল? আমি আমি নিয়েছি। তুই তুই আমার সাথে এত বড় গাদ্দারি করতে পারলি? এত বোকা ভাবেন না আমারে, যে সিএনজি চালাই জন্য এই যে আব্বার হাতে দেয়াছিল, আব্বাকে সব কয়ে দিছে, তুই তো একটা কালসাপ, আব্বার হাতে পায়ে অটস নাই, এর জন্য তো তুই আমাকে দিয়ে সব করলি। কিন্তু কথা আমার হেঁটো না, মানে যে উনার সাথে যে আমার চেহারা মিল খালি হেঁটো না, মানে আমরা যে ভাই জমজ, এই তথ্যটা আপনি করতে পেলেন? আমি কথাটা বানিয়ে বলেছিলাম, কারণ তুই যেন সোহানকে শত্রু ভাবিস। আমি জানতাম তোরা জমজ ভাই। দেখলেন অফিসার, দেখলেন কিরম মিথ্যুক, কিরম মিশাঘাতক আমার বাবা আর ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করেছে। স্যার এর নিয়ে যান তো, এর কোটি বিচার করেন, যাও বাবু কোটি নিয়ে যান, নিয়ে যান, চলুন আমাদের সাথে চলুন। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার তুমি মাফ ফাফ করে দাও। ভাই মানে মানে আব্বা তেল শুনছি, মানে আমরা কইলাম জমজ ভাই, মানে একটু হারাই গেছিলাম আমি আর কি। আচ্ছা সেটা যাই হোক,
কিন্তু আমি তো তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি তখন বুঝতে চাওনি। তুমি যদি বুঝতে চাইতে তাহলে এই মিসআন্ডারস্ট্যান্ডটা হতো না, এই ভুল বোঝাবুঝিটা হতো না। বা আমার আসলে হচ্ছে কি যে হঠাৎ করে ডেইলি রোজগার ছিল 500 টাকা, এই সব কিছু করলো তো এই বদমাসটা মানে লোভে পুরা এই কামটা করে ফেলাইছি। মানে এর জন্য যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবো আমি বুঝে উঠিনি ভাই, আমি লজ্জিত, সেজন্য আমি শর্মিন্দা, আমি লজ্জিত ভাই। আর ভাই আর একটা কথা, মানে ভাই মানে তুমি মানে আপনি মানে তুমি মানে ভাবতে পারো যে তোমার সম্পত্তির জন্য আমি এগুলো করছি, খোদার কসম না আল্লাহর কিরা কিরা করতেছে। আমি বললাম এইসব কোনো দান্দায় আসে নাই, আল্লাহর কিরা না। আর একটা মানে কথা কি আসলে মানে কথা কয়ে আর ঠেকে যেতেছে, মানে আমি তোমার কোনো কিছু চাই না, তোমার যা আছে তুমি সব কিছু নিয়ে নাও, আমি যেরকম ছিলাম সেরকম যেন থাকতে পারি। আমার তুমি মাফ করে দিও ভাই। যাই হোক, তোমাকে একটা কথা বলি, মানুষ নিজের বুদ্ধিতে সবসময় যে ভুল করে এমন কোনো কথা না। মানুষকে অনেক সময় ভুল বোঝানো হয়, সেটা ভুল করে। দেরিতে হলেও তুমি যে ভুলটা বুঝতে পেরেছ সেই জন্য তোমাকে থ্যাংক ইউ। বাবার এতদিন ছিল একটা হাত মানে আমি, এখন হচ্ছে তুমি মানে আর একটা হাত। এই দুইটা হাত যদি থাকে তাহলে বাবা আরও অনেক শক্তিশালী হবে, অনেক সাহস পাবে, ওই বদমাশটা কখনো আমাকে বা তোমাকে এরকম বন্দি করতে পারবে না। চলো বাবার কাছে চলো।